নমস্কার বন্ধুরা, মৌ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা চলে এসেছি ছাদে, সকাল না এখন ঘড়ির কাঁটায় সকাল, মানে 11টা বাজে। আর আজকে ছুটির দিন, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে অনবরত। তা এই ছুটির দিনে বাঙালিরা, মানে ছুটির দিনে একটু মটন করলে কেমন হয় বলো তো? চলো আজকে আমি তোমাদের সামনে একটি রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো বাঙালিদের, বাঙালিরা পছন্দ করে মানে আলু দিয়ে মটনের লাল লাল ঝোল, আর সেটা আমি এখনই তোমাদের সামনে রান্না করব। তো চলো রান্না করে যাওয়া যাক, আর আমি কিভাবে মটনটা রান্না করছি সেটা তোমরা দেখে নাও। এইভাবে বাড়িতে তোমরা মটনটা রান্না করবে, গরম ভাতে মটনের আলু দিয়ে লাল লাল ঝোলটা অসাধারণ লেগে যাবে খেতে। তো চলো রান্না করে যাওয়া যাক। মটনটা দেখো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এইদিকে আলুগুলোও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো, এগুলোকে একটু হাফ হাফ করে নেব। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোটা রসুন ছুলে নিয়েছি, আর মশলাটা করে নিচ্ছি এখনই, আর দুটো টমেটোমও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো মাংসটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা সব কিছু, আর টক দই দিয়ে এটা, আর কাঁচা তেল নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত 15 মিনিট। এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে, আর কালার আসার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়োটা দিলে কি হবে, তাহলে কালারটা ভালো হবে লাল আলুর। তা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। তারপরে যা তেল আছে ওই তেলে দুটো তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচোগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে দেখো ভালো করে লাল লাল করে ভাজতে হবে, কারণ লাল লাল করে ভাজলে তবেই মাংসের কালারটা ভালো আসবে। আর পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য একটু চিনি ফেলে দিয়েছি, তাতে কালারটা ভালো আসে। এইবার আমি এটায় রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা আমি অল্প করে দিলাম, কারণ যখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে সব মশলাই দিয়েছি অল্প অল্প করে, আর এখানে মানে কষার সময় আর অল্প অল্প করে মশলাটা দিয়ে দিলাম, যেমন হলুদ, নুন, শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু এটা গুঁড়ো তো শুকনো, জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো লাল লাল করে আমার কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মটনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে হবে, দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষছি। একটুখানি জল দিয়ে দিলাম, কারণ নিচটা লেগে যাবে, যাতে মাংসটাও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার হয়ে গেছে, দেখেছো কেমন তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিচ্ছে। তা আমি কিন্তু আলুটা দেব না, আলুটা আমি পরে দেব। এবার এর মধ্যে জল দিয়ে একটুখানি সময় ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখেছো জলটা আমি দিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম, একটু 5 মিনিট ফুটুক। দেখো ফুটেও গেছে, এইবার আমি এই আলু যেটা লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে অ্যাড করলাম। তাতে কি হবে বলো তো, আলুটা ভাজার ফলে আলুটা অর্ধেক সেদ্ধই হয়ে গেছে, আর আগে যদি আলুটা দিয়ে আরও কষাতাম তাহলে আমার আলুটা পুরো ভেঙে চড়ে যেত, তার জন্য আলুটা আমি শেষের একটু আগে দিলাম। আর এর মধ্যে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
মটন মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে আরেকটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো পুরো আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর আলুগুলো গোটা গোটা রয়েছে। গরম গরম ভাতে এটা হলে তো কথাই নেই, মানুষে একদম চেটে পুটে খেয়ে নেবে। তা বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও, আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো খেতে। আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের এটাকে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।